এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। দেখুন আপনার মেয়ের কাণ্ড দেখুন, আপনার মেয়ে ভেবেছে দেখি পেয়ারাও চুরি করবে আবার মালিকও মারবে, যা ইচ্ছে তাই করবে, এটা মগের মূলক। ও এর আগেও আমার বাগানের, শুধু আমার বাগানের কেন, এর ওর বাগানের অনেক ক্ষতি করেছে। ওই তো সেদিন ওর ছোট বোনটা আমার জবা গাছ থেকে ফুল ছিঁড়েছিল বলে রাগ করে ওকে না দুটো চড়ই মেরেছিল। এমন পাজি মেয়ে রাতের অন্ধকারে বেড়া টপকে এসে আমার জবা গাছটাকে এবারে গোড়া থেকে কেটে দিয়ে গেছে। আজকে সবার সামনে আপনার মেয়েকে আপনি শাস্তি দেবেন, ধরুন এটা, ধরুন। কি হলো, ধরুন। আপনারা নিশ্চয়ই চান আসল অপরাধী সাজা পাক। হ্যাঁ, ওই সাজা দেখবো বলেই তো ভূপতিবাবু আমাদের ডেকে এনেছেন। চাবুক যদি মারতে হয় তো আমায় মারুন স্যার, সত্যিকারের অপরাধী তো আমি। আপনি? হ্যাঁ, ওকে তো দোষী আমি তৈরি করেছি। ছোটবেলা থেকে যাকে এতটুকু ভালোবাসতে পারিনি তাকে আর চাবুক মারবো কোন অধিকারে বলুন। ও যখন 3 বছর বয়স তখন ওর মা মারা গেল। আপনারা আমি বলেছিলেন আরেকটা বিয়ে করুন, নইলে ওকে কে বাঁচাবে। আপনাদের পরামর্শে আবার বিয়ে করলাম। ওর নতুন মা এসে কোথায় বুকে টেনে নেবে, তা না? বিয়ের পর তোমার আত্মীয় স্বজন সব ছিলেন, তাই আমি মুখ বুঝে সব সহ্য করেছি। ওঠ হতভাগি, ওঠ। তাহলে সবে কোথায়? কেন, বাইরে অত বড় একটা বারান্দা পড়ে রয়েছে, কি করতে? ওঠ ওঠ বলছি। ঠিক আছে, তোমরা মামে দিয়ে চৌকিতে শো, আমি বরঞ্চ ন্যাকামো দেখে আর বাঁচি না। মেয়ের জন্য বাপ হয়ে বাইরে শোবে, চল। তুই চল না বাবা, আমি তোমার কাছে শোবো। তুই চল বাবা। ঠিক আছে, আমি না বাইরে শুচ্ছি। দরদ দেখে আর বাঁচি না, মেয়ের জন্য বাপ বাইরে শোবে। অভাগীর উপরে অত্যাচার তো চলছিলই, সেটা আরো বাড়লো আমার আরেকটা মেয়ে হবার পর। অভাগী, এই অভাগী, গোপার দুধটা কি হলো? অভাগী, কোন সকালে কতগুলো বাসন নিয়ে কোতলায় বসেছে, এখন ওর মজা শেষ হচ্ছে না। না 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 না, শাট শাট শাট, তো চাচিমিচি না করে তুমিও তো দুধটা গরম করে নিতে পারতে। থামো, আমি যদি সব করব তার তোমার বড় মেয়েটিকে গেলার জন্য বাড়িতে আছে। হাই 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 হাই, আমার সব ভেঙে ফেললো, আমার আমার সব ভেঙে ফেললো। ওহো, মেয়ে আমার বাবা সর্বনাশ করে দিল আমার একদম। হায় হায়, কি সর্বনাশে মেয়ে, নতুন কাপটাকে তুই ভাঙলি, তোর হাড় গোড়াকে আমি ভাঙবো। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ। তোকে দুধ আনতে বলেছি বলে তেজ করে সমস্ত বাসন ফেললি, তুই কি ভেবেছিস আমি মেরে শেষ? কোথায় দেখবে পড়ে কি করে চোট লেগেছে কিনা, তাহলে তুমি এসে ওকে মারতে শুরু করো। এই মুখ পুড়িকে বাঁচাবার জন্য তুমি নিজের মেয়েকে ওই ধুলো শুয়ে রাখলে, বাপ হয়ে তোমার বুকে এতটুকু বাজলো না? তোমাকে বিয়ে করার পর থেকে বড় মেয়েটাকে দিনের পর দিন রাতের পর রাত আমি ধুলোর মধ্যে শুয়ে দেখেছি। বাপ হয়ে সেদিন যখন আমার বুকে বাজেনি,
আজ তোমার মেয়েটাকে খানিকক্ষণের জন্য দুধের মধ্যে শুয়ে রেখেছি বলে আমার মুখে বাজবে কেন? এই মা মরা মেয়ে আর আমার মেয়ে, এই দুটো তোমার কাছে এক হলো? হ্যাঁ এক হলো। খবরদার বলছি তুই কিছুই না হতো বাকি, তোর জন্য আমার মেয়েকে ধুলো শুতে হয়েছে। দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা, আজ তোর একদিন কি আমার একদিন। মরুক, ও না মরলে আমার মেয়ে বাঁচবে না। বেরো বেরো হতবাকে এই বাড়ি থেকে, ফের যদি এ বাড়িতে ঢুকেছিস তোর ঠ্যাং আমি খোড়া করে দেবো। বেরো, তার শাস্তিটা পাওয়া উচিত। এটা আপনাদের বাপ মেয়ের ব্যাপার, ওকে কে দোষী তৈরি করেছে তা আমার দেখার দরকার নেই। ও আমার মালিককে মেরেছে, শাস্তি ওকে আজ পেতেই হবে। দিন, আপনার যেমন খুশি ওকে সাজা দিন। আপনার মেয়ে কোথায়?